আপনারা দেখছেন একুশে টেলিভিশন السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ. সুপ্রদর্শক যে যেখানে অবস্থান করছেন দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশ টিভিতে পবিত্র মাহে রমজানের বিশেষ আয়োজন সুসাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মাওলানা ফখরুল আশিকি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে রোজার পরিচয় ও সংক্ষিপ্ত ইতিহাস এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত একজন আলেমী দিন আল্লামা মাসুদ রিজবি মহতারাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি আজকে মাহের রমজানের প্রথম দিন বিশ্বের প্রতিটি প্রান্তরেই কিন্তু মুসলমান দিকে দিকে আমলের দিকে সম্পৃক্ত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমত চতুর্দিক থেকেই ফেরেস বইয়ে দিচ্ছেন তো শুরুতে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে রোজার সংক্ষিপ্ত ইতিহাস শুরুতে আপনি একটু ইতিহাস থেকে যদি শুরু করতেন জি ধন্যবাদ আপনাকে ইন্না আলহামদুলিল্লাহ ও শুক্রুল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লাহ ওয়াবাদ আপনি খুদবার প্রারম্ভে যে আয়াতে করিমা তেলাবত করেছেন মূলত মাহে রমদানুল মোবারকে মুত্তাকিদের জন্য কী গুরুত্ব বহন করে এ রমজানের কী প্রয়োজনীয়তা রয়েছে সেই দিকে মহান আল্লা সুবাহান হুয়া তালা ইঙ্গিত করেছেন সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াত যেটা আপনি তেলাবত করেছেন এই আয়াতে প্রথমেই আমরা আগে জানব যে রমাবান এটা হলো মাসের নাম মূলত মূল শব্দের উৎপত্তি হল রোজা তো ফার্সি শব্দ ফার্সি ভাষায় রোজা এসেছে রোজ থেকে রোজ মানে হলো দিন আর আরবিতে বলা হয় সোম অথবা সিয়াম সিয়াম মানে বিরত থাকা আবিধানিক অর্থে পারিপার্শিক অর্থে সিয়াম হলো শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে এবং জাগতিক কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখার নামই হলো সিয়াম আমরা যে ভাষায় বুঝি সেটা হলো রোজা যা এর ইতিহাস অনেক লম্বা চৌড়া ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পারবো সৃষ্টির আদি মানব বাবা সৈয়দান আদম আলহিসের সময় থেকেই কিন্তু রোজার অস্তিত্ব পাওয়া যায় এবং ত্রিশ রোজার একটা ইতিহাস পাওয়া যায় আর হাদি শরীফের বর্ণনাটা আরও চমকপ্রদ এভাবে এসছে আল্লাহ যখন নফসকে সৃষ্টি করলেন তখন আল্লাহ পাক নফসের কাছে নিজের পরিচয় জানতে চাইলেন বলতো আমি কে নফস বলছে আংতা আংতা আনা আনা আপনি আপনি আমি 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 আল্লাপাক ক্রোধান্বিত হলেন রাগান্বিত হলেন বলে একে প্রচন্ড তাপের মধ্যে তাকে শাস্তি দেওয়া হোক ত্রিশ দিন পর্যন্ত এই নফসকে অত্যন্ত প্রখর গরমের মধ্যে তাকে শাস্তি দেওয়া হলো ত্রিশ দিন পরে যখন আবার সামনে এনে জিজ্ঞাসা করা হলো সে তখন বলছে আংতা আংতা ও আনা আনা আপনি আপনি আমি আমি দ্বিতীয় শাস্তি দেওয়া হলো তাকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ধারাবাহিক ত্রিশ দিন যখন তাকে ঠান্ডার মধ্যে রাখা হলো আবার আনা হলো তার মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না তখন পাক এবার বললেন যে এবার তার জন্য শাস্তির মাত্রা বাড়িয়ে দাও তার খাদ্য বন্ধ করে দেওয়া হোক ত্রিশ দিনের জন্য ত্রিশ দিন যখন তাকে পানাহার থেকে বিরত দেওয়া হলো নফস তখন কন্ট্রোলে চলে আসলো প্রচন্ড দুর্বল হয়ে গেল প্রচন্ড দুর্বল হয়ে গেল সে তাকে জিজ্ঞাসা করা তখন সে আল্লাহ পাকের পরিচয় বলল যে আন্তা খালিক আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার মালিক আমার প্রতিপালক এমনিভাবে আস্তে আস্তে উম্মতে মুহাম্মদের জন্য আনুষ্ঠানিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌরা বাকার অন্যত্র এর সাদ করছেন শাহরুর রহমান আল্লাহ উংজিল ফিহিল কোরআন না নালু ওল ফামাং সাহিদে মি কুম সাহারা ফলিয়ে সুম এই আয়াত মূলত হল আমাদের উপরে রোজাকে ফরজ করে দে কারণ রোজা এমন ফরজ ইসলামের যে পাঁচটি প্রধান ভিত্তি রয়েছে তার মধ্যে ইমান নামাজের পে কিন্তু তৃতীয় নাম্বাররে রোজার অবস্থান এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা প্রতিটি সমর্থবান নর এবং নারীর জন্য প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান বলতে এখানে যারা সুস্থ সবল এবং যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে বোঝানো হচ্ছে তাদের জন্য কিন্তু রোজা ফরজ একেবারে এবার আসি আল্লাহ পাক রব্বুল আলমিন যে বললেন শাহরু রমাবন এই রমজান মাস উঞ্জিল ফিহিল কুরআন আমি মহা গ্রন্থ আল কোরআন করিমকে এই মাসে অবতীর্ণ করেছি আপনি জানেন মাহা রমাদানুল মুবারকের সাতাইশ তারিখে লাইলাতুল কদর অত্যন্ত মহিমান্বিত একটি রজনী আছে যেখানে আল্লাহ পাকরবুল আলমিন কোরআনুল অবতীর্ণ করেছেন এই কোরআনুল করিম অবতীর্ণের দিকে আল্লাহ পাক ইঙ্গিত করে বলছেন উংজিলে ফি হিল কোরআন হুদাল্লিনাস ও বাইনা মিনাল হুদা ওয়াল ফোরকান এটা এমন কোরআন মানবজাতিকে জাতিকে তার রাস্তা দেখাবে তাদেরকে সঠিক রাস্তায় দিক নির্দেশনা দিয়ে পথ প্রদর্শক হিসাবে কাজ করবে এরপরে বলছেন ফামাং সাহিদামিং কুম সাহারা ফাল আসুম। এই মাহের আমা মুবারক মোবারাক যে মাস রয়েছে মাহের আমা দানাল মোবারাকেের মতন পবিত্রতম মাস যখন তোমাদের মাঝে মাহের আমা দানের মবারা হবে চলে আসবে ফাল তখন তোমরা রজা রাখবে। এখানে কিন্তু পবিত্রক আনকে যখন প্রশ্ন করা হয়েছে। যে তুমি এত সম্মানিত কেন আবার রমজান মাসকে যখন প্রশ্ন করা হয়েছে তোমারই বা এত সম্মান কেন তখন কিন্তু উত্তরটা শাহরুর কোরআনের সাথে রমজানের কিন্তু একটা অতপ্রত সম্পর্ক শরফুল মাকিন এ শরফুল মাকান শরফুল মাকান এ শরফুল মাকিন অনেক সময় মাকানের কারণে অবস্থানের কারণে স্থানের কারণে ব্যক্তির সম্মান বস্তুর সম্মান বেড়ে যায় অনেক সময় বস্তুর কারণে ওই জায়গার সম্মান বেড়ে যায় যেমনিভাবে ভাবে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে এটা সামান্য একটা পাহোরের পাহাড় ছিল কিন্তু কুরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ ওই মাকান সম্মান এত বাড়িয়ে দিয়েছেন এটা এখন জাবালে নূর হয়ে গেছে মাশাআল্লাহ কারণ আল কুরআন নূরুন কুরআন ওয়ান কাঞ্জাফ নূর কুরআন সম্মানিত কুরআন এর সম্মানের কারণে সে পাহাড় সম্মানিত বড় চমৎকার একটা পয়েন্ট আপনি এখানে তুলে ধরলেন সফল মাকিনে সফল মাকান এই বিষয়ে আপনি অবশ্যই আপনি আলোচনা করবেন একটি ছোট্ট বিরতি নেওয়ার পর ইনশাআল্লাহ অবশ্যই প্রিয় দর্শক দেখছেন সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড রমজানে শিক্ষা আলোচনায় ফিরছি কিছুক্ষণের মধ্যেই থাকুন একুশের এর সাথে আলহামদুলিল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন সোসাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই যেমনটি সরফুল মাকিন মাকান, সরফুল মাকান বা বস্তুর সম্মান বেড়ে যায় আবার ব্যক্তি বা বস্তুর কারণে স্থানের আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনা কিন্তু পৃথিবীর কোন মুসলমান জানত না যদি না আমার রসুল সেখানে অবস্থান না করতেন শুধু এটা না মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিফ ইয়াসে মক্কার পূর্ব নাম ছিল বাক্কা বাক্কা হ্যাঁ মদিনার যে অবস্থান ভৌগোলিক দিক থেকে জায়গাটা এরকম ছিল বিরূপ প্রভাবের আবহাওয়া সেখানে প্রবাহমান ছিল এক সময় এক সময় সুস্থ মানুষ ওখানে গেলে অসুস্থ হয়ে যেত কিন্তু আল্লাহ পাকের পেয়ার হাবিব নবী আলহি সালাতামের কাদম মোবারকের সৎকায় হুজুরের পদধুলির কারণে জায়গার সম্মান এতটাই বেড়েছে এখন আমরা এটাকে বলে আল আল মুনাভারা তারপরে আসি আমরা যেখানে ছিলাম মাহে রমদানুল মুবারকের সেই ঐতিহাসিক প্রেক্ষাপট আস্তে আস্তে তল্লা আলা বললেন ফাম শাহিদা মুসাহরফ আলিয়াসুম তোমরা যারা রমজান পেয়ে যাবে তোমরা রোজা পরিপূর্ণ করো এবং মাহের রমাদানুল মুবারক যারা পরিপূর্ণভাবে আদায় করবে তাদের জন্য অনেক বড় চমৎকার নিয়ামত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে হাদিসের ভাষ্য অনুযায়ী যদি বলি আল্লাহ পাক বলেন রোজাদারের জন্য দুইটা পুরস্কার রয়েছে একটা হলো ইফতার যে সারাদিন রোজা রাখার পরে ইফতার হল আমার রোজাদার বান্দাদের জন্য

সেদিন আমি আল্লাহ পাক নিজে তাদেরকে প্রতিদান দিব অপর জায়গাতে বলছেন উজু যাবিহি মাহের আমাদানুল মোবারকে যারা রোজা সিয়াম সাধনা পালন করবে তাদের প্রতিদান আমি আল্লাহ নিজেই মাসা মানে এটার ক্ষেত্রে কিন্তু হক আদায়ের শর্ত হক আদায়ের শর্ত আপনি রমজানের রোজা রাখবেন অথচ পাপাচারগুলো কিন্তু করে যাবেন তাহলে কিন্তু আউ উজ আমি বান্দার প্রতিদান হয়ে যাবো এটা সম্ভব নয় এটা এটা সম্ভব নয় কারণ আপনি আলোচনা শুরুতেই কি বলছিলেন মাহের আমাদানুল মোবারক আসার সাথে সাথেই কিন্তু চারিদিকে একটি রহমতের আবেশ তৈরি হয়েছে আমলের পরিবে আমলের একটি আমলি পরিবেশ সকলের মধ্যে এই পরিবেশটা মাহ মানুল মুবারক আসলে সচরাচর আমিও দেখি আপনার আমরা সবাই দেখি রমজান যখন আসে হাদিস এসেছে অফতি হাত আবু আসামা

এবং আমরা আল্লাহ পাকের অবারিত নৈকট্য আমরা অর্জন করতে পারব কারণ আল্লাহ পাক বলেছেন ইয়া আ ইউহাল্লাদিন আমান উকুতিবা আলাইকুম আসিয়াম কামা কুতিবা আল্লাহ্দীন আমি কবলিকুম লাহ আল্লাহকুম তা করুন পূর্ববর্তীরা যেমনিভাবে রোজা ফরজ করেছিলাম তাদের উপরে বিধান রেখেছিলাম তাদের মতো করে যদি তোমরাও আদায় করো

ধন্যবাদ ধন্যবাদ একুশে পরিবারকে সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন সত্যিই তাই মাহের রমজানের পুরো তিরিশ দিন ধরে আমরা কিন্তু এ বাদতে কাটিয়ে দেবো সারাদিন পাপাচার কামাচার থেকে আমরা হেফাজত থাকবো রাত্রেবেলা কিন্তু তারাবিন নামাজ পড়তে হবে আমাদেরকে ইনশাল্লাহ তাল্লাহ এভাবেই যদি এগিয়ে যাই তাহলে আল্লাহ আমাদের নিজেই তার প্রতিদান হয়ে যাবে ইনশাআল্লাহ তাল্লাহ সুপ্রিয় দর্শক কালকে ঠিক এই সময়ে আবারও উপস্থিত হয়ে যাব সুসা আল ব্যাংক ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ সুন্দর জীবন দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ত wabarakatuh.